हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल शताब्दी क्रचेट। खूब ही सहजे ये ब्यूटीफुल फ्लावर उल और क्रुशकाटा दिए क्यों तैरी करते हैं ता देखाबो। क्रुशकाटा नियेछी 3 mm। प्रथमे आमी उल्टा ये आंगुलेर मध्य जड़िए एक फाँस गिट लागिए नेब। ठीक ये एबार चेन 5 बुने नेब। 1 2 3 4 5। प्रथम चेनेर घरे एइभावे स्लिप करे देव। चेन 1 बुने नेब। एबार मोट 13 सिंगल क्रचेट बुने नेब एइभावे। मोट 13 सिंगल क्रचेट बोना हो गया है, 13 सिंगल क्रचेट। एबार किछुटा उल रेखे बाकी उल्टा केटे दिलाम। एबार उल्टा टेने बेर करे निच्छे। एबार एकटा सूच गलिए निलाम उलेर मध्य। तारपरे एइभावे सूचेर साहाज्ये आमी सेलाई करे आरेकटा सिंगल क्रचेट बानिए नेब। ठीक जेभावे बुनछि ओइभावे एकटा सिंगल क्रचेट बनिए निते हबे। माने मोट एखाने 14 सिंगल क्रचेट बनाते हबे, टोटल 14 सिंगल क्रचेट हबे। एखाने आमी क्रुशेर साहाज्ये मोट 13 सिंगल क्रचेट बुनेछि आर एकटा सिंगल क्रचेट एइभावे सूचेर साहाज्ये बुने निच्छि। आपनारा चाइले क्रुशेर साहाज्ये टोटल 14 सिंगल क्रचेट बुनते पारेन। देखते ही पेलें एखाने एकटा सिंगल क्रचेट तैरी हो गेलो। एबार बाकी उल्टा दिए फुलेर ए पेछने दिकटा एभावे सेलाई करे देबो। एबार ए दुटो उल धोरे बेस भालो करे टाइट करे दुटो गिट लागिए देव। तारपरे बाकी उल्टा केटे देव। এবার একটা অন্য কালারের উল নিয়ে নিলাম। তারপরে উলটাকে এইভাবে ফুলের সাথে জুড়ে দিতে হবে। ফুলের যে কোনো একটা সিঙ্গেল ক্রচেটের মধ্যে এই অরেঞ্জ কালারের উলটা এইভাবে জুড়ে দিতে হবে। এবার চেন 3 বুনে নেব। 1 2 3। এবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রচেট বুনে নেব। এরপর চেন 2 1 2। এবার টোটাল 7 বার মানে 7 টাইমস এইভাবে হাফ ডিসি ক্রচেট বুনে নেব, ঠিক যেভাবে বুনছি। মোট 7 বার বোনা কমপ্লিট, টোটাল 8 ঘর হয়েছে। 1 2 3 4 5 6 7 8। এবার মোট 8টা ঘরকে এইভাবে বুনে একটা ঘর করে নিলাম। তারপর একটা চেন বুনে নিলাম। এবার ঠিক নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রচেট বুনে নেব এইভাবে। এবার চেন 2 বুনে নেব। 1 2। আবার একটা ডিসি ক্রচেট বুনে নেব নেক্সট ঘরে।
এবার চেন টু বুনে নেব 1 2। নেক্সট আবার একই রকম ভাবে টোটাল 7 টাইমস হাফ ডিসি ক্রচেট বুনে নেব ঠিক এই ভাবে। টোটাল 8টা ঘর আছে, এবার 8টা ঘরকে এইভাবে একটা করে নিলাম, তারপরে একটা চেন বুনে নিলাম। এবার নেক্সট ঘরে এইভাবে জয়েন্ট করে একটা সিঙ্গেল ক্রচেট বুনে নেব। এবার চেন টু বুনে নেব 1 2। আবার নেক্সট ঘরে একটা ডিসি ক্রচেট বুনে নেব, এবার চেন টু 1 2। আবার ঠিক টোটাল 7 টাইমস হাফ ডিসি ক্রচেট বুনে নেব এইভাবে। টোটাল 8টা ঘর আছে, এবার এই 8টা ঘরকে এইভাবে বুনে একটা করে নিলাম, চেন 1 বুনে নিলাম। এবার ঠিক একই রকমভাবে এখনও 4 বার বুনে নিতে হবে। ফুলে 7টা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা স্লিপ স্টিচ বুনে নেব ঠিক এইভাবে। এবার চেন 4 1 2 3 4। এবার ফুলটা এইভাবে পেছনের দিকে ঘুরিয়ে নিলাম, তারপরে মানে দুটো পাপড়ির ঠিক মাঝের যে ডিসি ক্রচেট আছে ওই ডিসি ক্রচেটের মধ্যে এইভাবে একটা সিঙ্গেল ক্রচেট বুনে নিতে হবে। আবার চেন 4 বুনে নেব 1 2 3 4। ঠিক আবার এই যে দুটো পাপড়ির মাঝে যে ডিসি ক্রচেট আছে এই ডিসি ক্রচেটের ঘরে এইভাবে একটা সিঙ্গেল ক্রচেট বুনে নেব। আবার চেন 4 বুনে নেব এইভাবে 1 2 3 4। ঠিক আবার এইভাবে ডিসি ক্রচেটের ঘরে একটা সিঙ্গেল ক্রচেট বুনে নেব। একই রকমভাবে এখনও 4 টাইমস বুনে নিতে হবে। টোটাল 7 টাইমস বোনা কমপ্লিট। এবার আমি প্রথম চেন 4-এর ঘরে এইভাবে এটা একটা সিঙ্গেল ক্রচেট বুনে জয়েন্ট করে দিলাম, তারপরে চেন 1 বুনে কিছুটা উল রেখে বাকি উলটা কেটে দেব। এবার এই ফুলটা এইভাবে সেলাই করে নেব, তারপরে বাকি উলটা কেটে দেব। এবার ফুলটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে চেন 4 বুনেছি, এই চেন 4-এর ঘরে অন্য কালার দিয়ে আবার বোনা শুরু করব। তো ফুলটা এরকম হয়েছে। তো এবার একটা অন্য কালারের উল নিয়ে নিলাম, হোয়াইট কালারের। এবার এই যে পেছনের দিকে চেন যে 4 বুনেছি, এই চেন 4-এর ঘরে হোয়াইট কালারের উলটা এইভাবে জুড়ে দেব। এবার চেন 4 বুনে নেব 1 2 3 4। এবার নেক্সট দুটো ঘর এইভাবে বুনে নেব। এরপর চেন 4-এর ঘরে থেকে এইভাবে একটা ঘর তুলে নিলাম। এবার এইভাবে দুটো দুটো করে ঘর বুনে নেব।
এবার মোট তিনবার ইনক্রিজ বুনতে হবে। তো প্রথমে চেন ওয়ান বুনে নিলাম। এবার আমি সূচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কোন ঘরগুলো বুনতে হবে। সূচের সাহায্যে যে ঘরগুলো তুলে দেখাচ্ছি ওই ঘরগুলো কিন্তু ক্রুশ কাঁটাতে বুনে নিতে হবে এইভাবে। তো এইভাবে আমি ঘরগুলো তুলে নিচ্ছি। এখানে মোট পাঁচটা ঘর হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তো আবার দুটো দুটো করে ঘর বুনে নেব এইভাবে। নেক্সট আবার একটা ঘর বাড়িয়ে নেব এভাবে চেন ওয়ান বুনে। আবার আমি সূচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কোন ঘরগুলো বুনতে হবে। তো এইভাবে ক্রুশ কাঁটা দিয়ে ঘরগুলোকে তুলে নিচ্ছি। এখানে টোটাল ছটা ঘর বোনা হবে, মোট ছটা ঘর আছে। আবার ঠিক দুটো দুটো করে ঘর বুনে নেব ঠিক এইভাবে। আবার চেন ওয়ান বুনে আর একটা ঘর বাড়িয়ে নিলাম। ঠিক একই রকমভাবে এইভাবে ক্রুশ কাঁটা দিয়ে ঘরগুলোকে বুনে নিচ্ছি। এখানে মোট সাতটা ঘর হবে। আবার দুটো দুটো করে সমস্ত ঘরগুলোকে বুনে নিতে হবে। এবার আমি বুনব ডিক্রিজ, মানে এবার একটা একটা করে ঘর কমিয়ে নেব ঠিক এইভাবে। প্রথমে আমি একটা ঘর কমিয়ে নিলাম, তারপর এখানে বাকি ঘরগুলো বুনে নেব এইভাবে। এখানে মোট ছটা ঘর হবে, আবার ঠিক দুটো দুটো করে ঘর বুনে নেব। আবার একটা ঘর কমিয়ে নেব এইভাবে স্লিপ করে। নেক্সট আবার টোটাল পাঁচটা ঘর তুলে নিতে হবে। এবার আরেকটা ঘর বুনে নেব। বুনে নিলে টোটাল পাঁচটা ঘর হবে। এবার দুটো দুটো করে আবার ঘরগুলোকে মেরে নিতে হবে। এবার লাস্ট ঘর কমানো, তো আবার একটা ঘর এইভাবে স্লিপ করে নিলাম। এখানে মোট চারটে ঘর বুনে নিতে হবে, মোট চারটে ঘর বুনে নিয়েছি। ঠিক আবার দুটো দুটো করে ঘর মেরে দিতে হবে এইভাবে। এটা একদম লাস্ট রাউন্ড, তো এখানে আমি সমস্ত ঘরগুলোকে এইভাবে স্লিপ করে দেব। দুটো ঘর স্লিপ করে দিয়েছি। নেক্সট আমি এখানে একটা সিঙ্গেল ক্রচেট বুনে নেব। একটা পাপড়ি বানিয়ে নিয়েছি, নেক্সট পাপড়িটা একই রকমভাবে বানিয়ে নেব।
ঠিক দেখতেই পেলেন দুটো পাপড়ি আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি এখনও টোটাল পাঁচটা পাপড়ি বানিয়ে নেব, টোটাল 5 টাইমস এইভাবে বানাতে হবে। সমস্ত পাপড়িগুলো বানিয়ে নিয়েছি, এবার লাস্টে একটা সিঙ্গেল ক্রচের বুনে নেব এইভাবে। তারপরে নেক্সট পাপড়ির ঘরে এইভাবে স্লিপ স্টিচ একটা বুনে নিলাম, তারপরে কিছুটা উল রেখে বাকি উলটা কেটে দেব। এবার একটা সূচ পরি নিয়েছি, এবার ফুলটা এইভাবে সেলাই করে দেব। তো রেডি হয়ে গেল খুবই সহজে এই সুন্দর ফুলটা। আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।